আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজিআইসিটি স্কুলে অর্থাৎ সবথেকে সহজ এইখানে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা অধ্যায় তিন দশমিক দুই অর্থাৎ আমাদের ডিজিটাল ডিভাইসের যে চ্যাপ্টারটা আছে ওইটার একটা ছোট্ট ক্লাস নিয়ে আসছি যে তোমরা অনেকেই আমার ইনবক্সের ভিতরে রিকোয়েস্ট করছো যে স্যার বুলিয়ান নেয়াল আমরা সব পারি আপনার পুরা ক্লিয়ারি শেষ করার পর সব কিছুই পারতেছি শুধু দুইটা ম্যাথে সমস্যা হচ্ছে ওই দুইটা ম্যাথে আমি এখানে নিয়ে আসছি যে দুইটা একটু বিশেষ নিয়ম দিয়ে করতে হয় তো আমরা আজকে এই দুটাই সলভ করবো ঠিক আছে আর হল তোমাদের শুরুতে একটা কোশ্চেন অ্যান্সার দিতে চাই যে তোমরা প্রচুর পরিমাণে আমার হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে মেসেজ অর্থাৎ হোয়াটসঅ্যাপে যে নাম্বার নাম্বারে প্রচুর পরিমাণ মেসেজ দিয়ে ভরা একটা যে স্যার পেইড কোর্স যেগুলো আছে ওই কোর্সের ক্লাসগুলো কোথায় হয় ফেসবুকে তোমাদের সুবিধার্থে ভাই একবারে ফেসবুকে দেওয়া আছে সবাই যাতে জয়েন করতে পারে সহজে ঠিক আছে অ্যান্ড ক্লাসগুলো এই যে তোমার যে প্লে লিস্ট তুমি পাইলে থ্রি পয়েন্ট টু এর টোটাল করে তুমি একবার কী হয়ে বসে গেছো না এরকম প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে ঠিক আছে দেওয়া থাকবে মানে তুমি যে কোনো সময় তোমার যখন সুবিধা তুমি জয়েন করতে পারবা পে করে জয়েন করে যাবা অ্যান্ড এই ক্লাসগুলো সিরিয়ালে তুমি করে কি করতে পারবা তুমি ওই অধ্যায়ের বস হয়ে যেতে পারবা আর এইখানে যেই ক্লাসগুলো দেখতেছো এর থেকে অনেক ফুল ক্লাস মানে অনেক ব্যাখ্যামূলক বিস্তারিত ক্লাস এবং এর থেকে অনেক সহজ এবং অনেক ইন্টারেস্টিং করে খুব সুন্দর করে সাজানো যেখানে বোর্ড কোয়েশন এমসিকিউ থেকে শুরু করে সকল কিছু দেওয়া আছে ঠিক আছে তো তোমরা যে কেউ অংশগ্রহণ করতে পারো আশা করি তোমাদের অ্যান্সারটা পাইছো বা চলো আমরা আমাদের কাজে চলে যাই তো দেখো যে আমাদের এই দুইটা ম্যাথ আছে যেমন রাজশাহী দু হাজার চলে আসছে এবং এইটা খুব সম্ভাবনা যে সামনে আসবে এরকম একটা পসিবিলিটির ম্যাথ তো এখন কথা এটার প্রবলেমটা কি এটার প্রবলেমটা হলো ধরো এই ম্যাথটায় তোমাকে বললো কি যে দুই মার্ক দিস এটাই তুমি এটা সলভ করো এখন আমাদের প্রবলেম যেটা আমাদের ফেস করতে হয় সেটা হলে এটা সলভ করার সময় দেখা যায় যে সর্বোচ্চ এই লাইন থেকে ঠিক আছে অথবা দুইটা জিনিস থেকে একটা কিছু কমন নেওয়ার পরে এই লাইন শেষ হয়ে যায় তাহলে একটা লাইন শুধু করেই যদি ম্যাথ শেষ হয়ে যায় তাহলে একটা লাইন করেই কি আমার এটা দুই মার্ক দিয়ে দিবে না তুমি যদি এক লাইন করে আটকায় যাও তাহলে অবশ্যই তোমাকে লজিক্যালভাবে তুমি যেহেতু ওই জায়গায় যাই শেষ করছো তোমাকে দুই এক অন্তত দিবে দুই না দেখ এক তো অন্তত দিবে কিন্তু এই ম্যাথটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য এই ধরনের ম্যাথগুলো যেখানে এটার একটা কিছু দেয় প্রমাণ মানে প্রমাণ করে পারে। যেমন এটা এটা প্রমাণ ঠিক এই ম্যাথগুলো কিভাবে করে দেখো যখন ম্যাথের সলিউশন বের হয় না তখন আমরা যে কাজটা করি সেটা হলো যে আমরা এই সেম ম্যাথের শেষে ঠিক আছে বা সেম ম্যাথের ভিতরে একটা কমন ভ্যালু আনার চেষ্টা করি একটা কমন কিছু ঠিক আছে যেটা আনলে ম্যাথের কোনো ক্ষতি হবে না এমনভাবে নিয়ে আসবো এখন কোন জিনিসটা এরকম হয় যে আমি আনবো কিন্তু ম্যাথের ক্ষতি হবে না এটা হলো আমাদের যে বলিয়ান যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলোতে যে জিনিসগুলোর মান ওয়ান আসে ঠিক আছে যে জিনিসগুলোর মান ওয়ান টাইপের আসে অথবা এটার বেলায় আবার একটু আলাদা এটার বেলায় আমি বলতেছি এটা দেখো ওয়ান টাইপের আসে ওইটা আমি এখানে নিয়ে আসতে পারবো যদি তুমি এক্সট্রা আনতে চাও আবার তুমি চাইলে এই জিনিসটাকে এই এই শেষের এই বিসিটাকে একবার আছে এটা আবার প্লাস দিয়ে আবার বিসি আবার বিসি চার পাঁচ বারও লিখতে পারো কেন কারণ তিন চারটা বিসি একসাথে হয়ে এই একটা বেশিই হবে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার সূত্র অনুযায়ী ঠিক আছে এই জন্য আমরা এই ধরনের কাজগুলো করতে পারি এখন তুমি কোনটা করে সলভ করবে এটা পরিপূর্ণভাবে তোমার হাতে থাকবে কিন্তু একটু ম্যাথটাকে তখন এক্সট্রা করে সলভ করার চেষ্টা করতে হবে তো আমাদের সাধারণত এটা সলভের পেলে আমরা যে কাজটা করতে পারি যে এখানেও এ আছে এখানেও এ আছে তুমি একে প্রায়োরিটি দিতে পারো যে আমি এ টাইপের জিনিসটা কি ম্যাথে নিয়ে আসবো ঠিক আছে তাহলে ক্ষেত্রে তোমাদের যেটা সলভ সব জায়গায় দেখলাম যে ওরা করেছে সেটা হলো কি যে এবার বি প্লাস এসি প্লাস বি সি এটার সাথে ইন্টু করে দিছে প্লাস এটা এবিয়ে রাখছেন ঠিক আছে তাহলে এটা দেওয়ার কারণটা কি তুমি চাইলে সাইডের সূত্র লিখে দিতে পারো যে আমার এবার প্লাস এ সমান সমান হলো কি ওয়ান তাহলে এটা যেহেতু ওয়ান তাহলে এটার জায়গায় যদি ওয়ান বসে তাহলে ওয়ান ইন্টু বিসিতে আবার বিসিই হয় তাহলে ওই লজিকে আমাদের যখন ম্যাথে এরকম প্রবলেম হবে যে আমাদের দ্বিতীয় লাইন বা আমরা সমাধান করতে পারতেছি না একটা জায়গায় যে আটকে যেতেছি খুব রিসেন্ট একটা জায়গায় এক লাইন করে আটকে যেতেছে তখন আমরা এরকম এক্সট্রা মান তোমার যেটা মন চাই ঠিক আছে ওইটা নেওয়ারই চেষ্টা করবা ঠিক আছে যে যেটা একটু লজিক্যাল মনে হবে যে আমি এটা নিলে কি হবে ম্যাথটা একটু আগাবে একটু ভাবনা করে ওই মানটা নেওয়ার চেষ্টা করবা তাহলে এখানে আমি যদি এটা নেই তাহলে পরবর্তী লাইন থেকে কি হয় দেখো পরবর্তী লাইন থেকে আমার আসতেছে তাহলে কি যে এবার বি প্লাস এসি প্লাস এখানে কি আসতেছে তাহলে তোমার আসতেছে হলো এবি তারপরে তোমার কি প্লাস এ বি সি এটা আসতেছে এইবার তুমি যে কাজটা করতে পারো এর পরের লাইনে এটা মাল্টিপ্লাই করে দিছি এখন তুমি যেটা করতে পারো কমন যাদের ভিতরে আছে এদেরকে কাছাকাছি নিয়ে আসতে পারো কমন যারা আছে যেমন এই যে এটা আর ওর সাথে হলে যে এটা যোগের সময় তুমি নড়া করাইতে পারো সমস্যা নেই এটা নিয়ে আসলাম আর তোমার কি আছে এই যে প্লাস এ সি আর প্লাস এ বি সি এদেরকে একসাথে করে দিলাম এবার কমন নাও তোমার বি এটা যদি কমন নাও তাহলে ওয়ান প্লাস থাকতেছে এবার বি যদি কমন নিয়ে নাও তাহলে ওয়ান প্লাস সি তুমি যদি এখান থেকে কি কমান নাও এ আর সি কমান নাও তাহলে কি থাকতেছে ওয়ান প্লাস কি থাকতেছে তোমার শুধু প্লাস বি থাকতেছে ঠিক আছে তাহলে আমাদের এইটা সূত্রটা কি ওয়ান প্লাস একটু খেয়াল করতো তুমি এগুলো সাইডে লেখা দিও ঠিক আছে আমি সাইডে জায়গা রাখি আর খেয়াল ছিল না সাইডে লেখা দিও যে আমাদের ওয়ান প্লাস বি সমান সমান কি ওয়ান তাই না আমাদের সূত্র অনুযায়ী তার মানে আমাদের কী আসতেছে এবার বি বি ইন্টু ওয়ান প্লাস এ সি ইন্টু ওয়ান সমান সমান কি আসতেছে এবার বি প্লাস এ সি তাহলে এটাই তুমি অ্যান্সার লিখতে পারো ঠিক আছে অন্য কোনোভাবেও তুমি ট্রাই করতে পারো সমস্যা নেই কিন্তু একটু লজিক্যাল রাখার চেষ্টা করবা ওকে আর এটার ভিতরে যেটা হয় এটা আমাদের একটা কমন একটা জিনিস আছে আমাদের অনেকগুলো বই রাইটারের বইতে এটা আছে আমার অনেকের বইতে এটা নাই কিন্তু এই ম্যাটটাকে অনেক প্রায়োরিটি দেওয়া হয় জানো তাহলে দেখো যে এই ম্যাটটা কিভাবে সলভ করে এটা সলভ করার জন্য তোমাকে যেটা করতে হবে এটা যদি তুমি নিজে থেকে এখান থেকে সলভ করা শুরু করো যেভাবে করো দুই তিন লাইন পরে একটা ঝামেলা তৈরি হয়ে যায় আর যাইতে যায় না ঠিক আছে এটা প্রবলেম হয় তো এটা সলভ করার জন্য আমাদের যে ট্রিকটা দেওয়া আছে ম্যাক্সিমাম জায়গায় সেটা হলো যে আমরা সেম জিনিসটাই করব। যেমন সি প্লাস এ বিবার সি প্লাস এ বি বার প্লাস এ বি সি এরপরে যে কাজটা করছে জানো সেটা হলো এই এবিসি কে নিচে হলো আবার এ বি সি প্লাস এ বি সি কোন উদ্দেশ্যে নিচে জানো সেটা হলো এই যে তিনটা নিলাম এই যে বারালা যে আছে বারালা এই ওর সাথে একটা করে সলিড জিনিসটা দিয়ে দিব মানে যার ভিতরে কোনো বান নাই ওইটা একটা একটা করে দিয়ে দিব এটা আবার দিব ওর সাথে এটা দিব ওর সাথে আর তিনটা নেওয়ার কারণটা কি এই তিনটা এবিসি 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 যোগ করলে একটা এবিসি হয় আমাদের সূত্র অনুযায়ী ঠিক আছে যারা বলিয়া বলিয়ান করছো তারাই অবশ্যই এই ক্লাসটা করতে আমি আশা করতেছি যে তাহলে এই তিনটা মিলে আমাদের কি হইতেছে এই তিনটা মিলে আমাদের কয়টা হয় একটাই তো হয় যেমন আমাদের তুমি চাইলে এখানে সূত্র লিখে দিতে পারো যে এ প্লাস এ প্লাস এ সমান সমান একটা এ তুমি যদি এখন চাও যে স্যার আমি এটাই কেন নিছি আমার ম্যাথ যাচ্ছে না আমি অন্য কিছু তো নিতে পারি তুমি অন্য কিছু নিয়েও ট্রাই করতে পারো তবে যেটা সহজ পথ ওইটাই তোমাদেরকে দেওয়া হয়েছে ওইটাই একটু খেয়াল রাখলে বেটার এখন কথা হলো যে এইভাবে কর থেকে তুমি অন্য কোনো কিছু কিন্তু তিনটা নিয়ে করতে পারতা ঠিক আছে কিন্তু অন্য কিছু নিলে কি হয়েছে দেখো এক একজনের কিন্তু এক একটাই বার আছে ওই হলো একটা অবলা মানুষ যার কারো উপরে বার নাই তো ওরে যদি বাড়াই বাড়াই যদি প্রত্যেকের সাথে দিয়ে কিছু ট্রাই করি তাহলে এখান থেকে কিছু একটা করা যায় এই রকমটা মানে সহজ সরল কিছু চিন্তা তোমাকে করতে হবে যে ওর ভিতরে কেউ নাই ওরেই তাহলে বাড়াই ঠিক আছে তাহলে এখানে দেখো এক একজনের উপরে বাড়াছে এর উপরে সহজ কথা হলো আমাদের বলিয়ান সকল কিছুই তো সহজ নিয়মই হয়ে গেছে আমি এর আগেও যে ক্লাস নিয়েছে ওগুলোতে তো হয়েছে কিন্তু যদি কোনো ম্যাথ লজিক না মানে তোমার আর যাচ্ছে না দুই লাইন পরে সমস্যা হচ্ছে তখন তোমাকে এই ধরনের চিন্তা করতে হবে যে এক্সট্রা কোনো ভ্যালু আনবো ঠিক আছে এক্সট্রা কোনো ভ্যালু আনবো না হয় এইভাবে কোনো ভ্যালু এনেও আমরা কাজটা করতে পারি ঠিক আছে তাহলে এটার এখন কি করবো এটার ম্যাটটা এবার কী কর মানে কী করে করছে তারা দেখো তাহলে এটার ম্যাটটা হলো তোমার এবার বি সি প্লাস এ বি সি প্লাস এব প্লাস এ বি সি প্লাস এ বি সিবার প্লাস এ বিসি তার মানে কী করছে দেখো এই প্রত্যেকজনকে এই যে এটার সাথে এটা তারপরে এই যে এটার সাথে এটা আর এই যে এটার সাথে এটা পাশাপাশি বসায় দিছি শুধু বসায় দেওয়ার কারণটা কি এটা যোগের রাশি তুমি যেভাবে ইচ্ছা বসাইতে পারো এটা নিয়ে কোনো টেনশন নাই তাহলে এর পরবর্তী লাইনটা আমার কি হচ্ছে এর পরবর্তী লাইন তোমাকে আবার যদি এরকম প্রমাণ করতে বলে তুমি তো উল্টাপাল্টা করে দেখবে প্রমাণই হচ্ছে না তাহলে প্রমাণ করার জন্যও তুমি খেয়াল রাখতে হবে কি যে আমার যখন দেখতেছো যে এই ম্যাথ আগানো যাচ্ছে না তখনই খেয়াল করবো যে আমার এই জিনিসটা বাড়ায় নিলে আগানো যাবে সহজে ঠিক আছে এরকম প্রমাণ করতে বললে তখন আরও শিওর পাবা যে আমাকে কোনো না কোনোভাবে এটার মানটা কী করতে হবে প্রমাণ করে দেখাইতে হবে আচ্ছা তাহলে আমার এরপরের কাছ থেকে আমার এটা আর এটার ভিতর থেকে কোনটা কমন যায় বি কি কমন যায় সরি এবি না কি কমন দিতেছে বিসি বিসি কমন নিলে থাকতেছে এবার প্লাস ওয়ান নাকি কি থাকে সরি 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 প্লাস এ থাকে দেখছো তারপরে তোমার কি যদি এখান থেকে কমন নাও কি এখান থেকে কমন দিতে হলো এসি এসি কমন নিলে থাকতেছে হল বিবার প্লাস বি আর তার সাথে হলো তোমার এখান থেকে কমন জয় হলো এবি তাহলে থাকে হলো সি বার প্লাস সি এবার কাজটা কি এবার কাজটা হলো যে আমরা এখানে দেখো এই সূত্র দিব। দিব সেটা হলো কি সেটা হলো প্লাস এ সমান সমান কি ওয়ান তাহলে এটা যদি ফালাই তাহলে আমার হচ্ছে কি বি সি ইন্টু ওয়ান প্লাস এ সি ইন্টু ওয়ান প্লাস এবি ইন্টু য়ান তার মানে আমার কাজটা আসতেছে কি বি সি প্লাস এসি প্লাস এবি সমান সমান কি এটার আবার চেঞ্জ করে লেখো এবি প্লাস বিসি প্লাস সি এ নিজের মতো সাজায় লেখলা যোগের আসি না তাহলে এটাই হলো আমার কি আর এইচ এস তাহলে এই আমরা প্রুফ করে দিলাম ঠিক আছে একটু কষ্ট করে খেয়াল রাখো এই ম্যাটটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের সামনে পরীক্ষার জন্য ওকে তাহলে এই ছিল আমাদের সমাধান যে আমাদের সাধারণত তাহলে তুমি এত জটিল চিন্তা করো না যে কী হবে কী হবে তোমার সাধারণত কোনো প্রবলেম আসলে এই টাইপের প্রবলেম আসবে দুই মার্কের জন্য অথবা তিন মার্কের জন্য এই টাইপের প্রবলেম আসবে এই টাইপেরই আর বেশি হামর চেঞ্জ করবে না যদি এই টাইপ আসে তাহলে আমরা সাধারণ জিনিসটাকে বাড়ায় নিব যাতে সবার সাইড একটা করে দিতে পারি দেন নর্মাল ম্যাথ করবো আর এই টাইপের কোনো প্রবলেম যদি আসে ওইখানে বাড়ানোর জন্য আমরা কী করবো এরকম একটা ছোটো ভ্যালু নিয়ে ওটার সামনে আগানোর চেষ্টা করব ঠিক আছে আর যদি তুমি দুই মার্কে ম্যাথের ভিতরে এক লাইন করে আটকায় যাও ওইখানেও তুমি এক দেয় কিন্তু আমরা চেষ্টা করবো দুই মার্কটে আনার জন্য ঠিক আছে এই দুইটা ম্যাথ ছাড়া আর আমরি কোনো ম্যাথে কোনো তোমার প্রবলেম হবে না তোমরা আমার ক্লাস থেকে সকল ম্যাথ ওই সাধারণ করতে পারবে আর বিশেষ ম্যাথগুলোর জন্য তো আমি তোমাকে বলেই দিলাম ঠিক আছে তাহলে সবাই ভিডিওটা লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলটা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে যাতে তাদেরও উপকার হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম